হ্যালো ফ্রেন্ডস, অনলাইন টেক ইনফরমেশন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আমি নাজমুস। ফ্রেন্ডস, আগামীকাল 26শে সেপ্টেম্বর বিজেপির ডাকা বন্ধে স্কুল কলেজ অফিস চলবে কি? বাস ট্রাম চলবে কি? আলোচনা শুরু করার পূর্বে শর্ত একটি, এই ভিডিওটা বেশি বেশি যত পরিমাণ পারেন শেয়ার করুন, এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে তো চ্যানেল কিংবা ভিডিও নিচে দেখুন একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন রয়েছে, জলদি করে সাবস্ক্রাইব করে ফেলুন। সাবস্ক্রাইব করার পর একটা ছোট্ট মতো বেল আইকন আসবে, সেটাকেও ক্লিক করুন, কারণ যখনই আমরা এমন কোন লেটেস্ট ট্রেন্ডিং সরকার চাকরি ও প্রকল্প নিয়ে আলোচনা করতে থাকবো তখন সর্বপ্রথম নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। ক্লিক দা সাবস্ক্রাইব বাটন এন্ড হিট দা বেল আইকন। 2012 সালের পর থেকে যতবারই বন্ধ রেখেছে বিরোধী দল, ততবারই কিন্তু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সেই বন্ধগুলোকে উপেক্ষা করেছে এবং প্রতিটা ক্ষেত্রে কড়া স্টেপ নিয়েছে, এবং বলেছিলেন যে যদি বন্ধের দিনে কোনো স্কুল টিচার স্কুল মাস্টার যদি কামাই করে অর্থাৎ যদি ছুটি নেয় তাহলে কিন্তু তার সেদিনে বেতন কাটা যাবে। তবে এবারে তার তিনগুণ বেশি কড়া স্টেপ নিলেন। এবারে বলা হচ্ছে যদি কোনো স্কুল টিচার স্কুল মাস্টার কিংবা যদি কোনো সরকারি কর্মচারী ছুটি নেয় এই দিনে, শুধু এই দিন নয় বন্ধের দিন নয় তার পরের দিনেও যদি ছুটি নেয় তাহলে কিন্তু তার তিন দিনের বেতন কেটে নেওয়া হবে। এবং সাধারণ মানুষের সুবিধার্থে যদি রাস্তায় সাধারণ দিনের তুলনায় ওই দিনে চলবে বেশি বাস ও ট্রাম, তো এখান থেকে পরিষ্কার আগামীকাল অর্থাৎ 26শে সেপ্টেম্বর আপনার স্কুল কলেজ সবই চলবে। তবে হ্যাঁ, এখানে একটি কথা মাথায় রাখতে হবে, যদি স্কুল কলেজ কিংবা অফিসের আশেপাশে উত্তেজনা সৃষ্টি হয় অর্থাৎ ঝামেলা সৃষ্টি হয় তাহলে কিন্তু ওই দিনে স্কুলে না যাওয়াই ভালো, বিশেষ করে ছাত্রছাত্রীদের জন্য। যখন সক্রিয় ও ঘোর বিরোধী দল বন্ধ ডেকেছে তবে ওই দিনে চাঞ্চল্যকর পরিস্থিতি আসতে পারে এবং বিভিন্ন জায়গায় উত্তেজনা সৃষ্টি হতে পারে অথবা ঝামেলা হতে পারে। যে সকল জায়গাগুলোতে যে সকল স্কুল কলেজের আশেপাশে যদি উত্তেজনা সৃষ্টি হয়ে থাকে তাহলে সেই সকল স্কুল কলেজের দিকে আপনার সন্তানকে আপনার কন্যাকে ওই দিনে স্কুলে না পাঠানোই ভালো। আশা করি ফ্রেন্ডস আমাদের দেওয়া ইনফরমেশন শুনে বুঝতে পেরেছেন স্কুল কলেজ চলবে কিনা। যদি ভালো লেগে থাকে আর এমন আপডেট পেতে ইচ্ছুক হয়ে থাকেন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেল কিংবা ভিডিও নিচে দেখুন একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন রয়েছে, ওই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে ফেলুন নেক্সট আপডেট পাওয়ার জন্য। থ্যাংক ইউ ফ্রেন্ড, থ্যাংক ইউ ফর ওয়াচিং।